ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই দৃশ্যমান হচ্ছে বিভিন্ন দেশ ও সংস্থার দৌড়ঝাঁপ। কেউ আসছে পাক নির্বাচনী অবস্থা পর্যবেক্ষণে, কারো মনোযোগ দ্বিপক্ষীয় আলোচনায়। সবার মূল কথা, আসন্ন নির্বাচন হোক সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক। রাজনীতির মাঠ ছাড়িয়ে জনসাধারণের মাঝেও আলোচনা বিদেশিদের এই তর্জন নিয়ে। জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস, তাই বেড়েছে বিদেশি কূটনীতিকদের তৎপরতা। গত ১১ই জুলাই ডোনাল্ড লুকে নিয়ে বাংলাদেশ সফরে আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি উজারা জেয়া। চার দিনের এই সফরে নির্বাচন সহ আলোচনা করেন নানা ইস্যুতে। ঢাকা ছেড়ে যাওয়ার সময় বার্তা দিয়ে যান উজারা জেয়া। বলেন, রাজনৈতিক মতবিরোধ নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও নির্বাচনে বাংলাদেশের জনগণকেই যেন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়। এদিকে আগামী নির্বাচন নিয়ে পরিস্থিতি বুঝতে বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের একটি পাক নির্বাচনী প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের সঙ্গে এরই মধ্যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়েছে। মূল আলোচনা হয়েছে জাতীয় নির্বাচন নিয়েই। ইউরোপীয় ইউনিয়নের এই প্রতিনিধি দল ঢাকায় থাকাকালীনই খবর পাওয়া গেল আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। তার এই সফর নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকের মতে নির্বাচনের আগে আরও বিদেশি কূটনীতিকদের দেখা যাবে বাংলাদেশে। সূত্র বলছে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ২৪ জুলাই ঢাকায় আসার কথা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের এই বিশেষ প্রতিনিধির। এ সময় তিনি সরকারি কর্মকর্তা ও অন্যান্য অংশীজনের সঙ্গে ধারাবাহিক বৈঠক ও মানবাধিকার ইস্যু নিয়ে আলোচনা করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকায় অবস্থানকালে গিলমোর রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব দেবেন, সেই সাথে রোহিঙ্গা সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন। সফরের এই সময়টাতে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরও পরিদর্শন করবেন গিলমোর। এদিকে সুষ্ঠু নির্বাচন নিয়ে গরম রাজনীতির মাঠ। যুক্তরাষ্ট্র ও ইইউ যখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বৈঠকের পর বৈঠক করছে, সে সময়ই নিরুত্তাপ ঢাকা ১৭ আসনের নির্বাচনে বিরোধী প্রার্থী হিরো আলমের ওপর ঘটে হামলার ঘটনা। নির্বাচনে বিরোধী প্রার্থীর উপর হামলায় উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এক টুইট বার্তায় তিনি বলেন, সহিংসতা ছাড়া নির্বাচনে অংশগ্রহণের জন্য সবার মৌলিক মানবাধিকার নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে। তার আগে সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে আলোচনায় আসে হিরো আলমের ওপর হামলার ঘটনা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার গণতান্ত্রিক নির্বাচনে এই ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই বলে জানান। মঙ্গলবার এক টুইট বার্তায় হামলার তীব্র নিন্দা জানায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। সব মিলিয়ে আন্তর্জাতিকভাবে নির্বাচন নিয়ে আলোচনার মধ্যেই ঢাকায় আসছেন ইইউর মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। সুরজ আহমেদ, কালবেলা।